আমি এতদিন ধরে ব্লগ দিইনি, তাতে তার কার যায় আসে না। আমার চ্যানেল আমি নাম চেঞ্জ করে দিয়েছি, তাতেও তাও কার যায় আসে না। তাতে আমার কিছু করার নেই, আমি তো ব্লগ বানাবো, আমি ভাই ভিডিও বানাবো। হ্যাঁ, আমার ভিডিও কন্টেন্ট ছাড়া হয়, আমার ব্লগ কন্টেন্ট ছাড়া হয়, এটা নিয়ে অনেকের কমপ্লেন আছে, বাট তাও আমি ভিডিও বানাচ্ছি আর বানাবো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই অ্যাম বান্টি। বড়দের প্রণাম, ছোটদের হ্যালো। আজকে হচ্ছে 15ই আগস্ট, আর আজকে আমি ঘুরতে এসেছি। ঘুরতে বলতে আজকে একটু ঘুড়ি টুড়ি ওড়ানো হবে, ঘুড়ি ওড়াতে পারি না কিন্তু ঘুড়ি ওড়ানো হবে, চলো লেটস গো। এখন বিকেল 4টে বাজে আর আকাশের অবস্থা হচ্ছে এরকম, বাট তাও ঘুড়ি উড়ছে, ভালোই ঘুড়ি উড়ছে, এদিকেও উড়ছে এদিকেও উড়ছে, মোটামুটি ভালোই ঘুড়ি উড়ছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে একটা গান হচ্ছে, যেটার জন্য আমার কপিরাইট ক্লেম আসতে চলেছে, তার জন্য আমাকে ভিডিওটা এখানে অফ করতে হবে। ঘুড়ি তো ওড়াতে পারি না, এই ভাইটা ঘুড়ি ওড়াবে, ওটাই দেখবো। বাবু আমায় ঘুড়ি ওড়াতে দিবি, ঘুড়ি ওড়াতে দিবি না? এটা হচ্ছে নিষ্ঠুর ভাই, কিছু বলা যাবে না এদেরকে, দূর। ঘুড়ি ওড়ানো দেখাতে হবে, না হলে মানিজ্জ চলে যাবে আমার ব্লগের। আজ 15th আগস্ট, যার কারণে অনেক ছাদেতে পতাকা উত্তোলন হয়েছে, যেমন একটা, দুটো, তিনটে, আর এ হচ্ছে সব থেকে বড় পতাকা, ফ্রম DSBS ক্লাব। ঘুড়ি ওড়াতে পারি না, এই যে ল্যাটেই ধরে দাঁড়িয়ে আছি, এই যে ভাইটা ঘুড়ি বেড়েছে, এই যে ওইখানে ওর ঘুড়ি, এই যে গোলাপি আর কালোতে বোঝা যাচ্ছে না, ওড়াচ্ছে। আমি এই যে ল্যাটেই ধরে দাঁড়িয়ে আছি, আমি ঘুড়াতে পারি না, এই যে লাটাইটা দেবো। আচ্ছা লাটাইটা নে, একটু ওড়াতে দে, লজ্জা করে না, এতক্ষণ ধরে লাটাই ধরিয়ে রেখে দিলি, পচা ছেলে, বাজে ছেলে। ঘুড়ি ওড়াতে ওড়াতে সুতো ছিঁড়ে দিয়েছে, হ্যাঁ এ কি রে। বেরিয়েছিলাম ঘুড়ি ওড়াতে, কিন্তু একজনের সাথে দেখা হয়ে গেছে, এই যে হ্যালো গাইস। কিছু নেই, এই যে বড় বড় চুল করে নিয়েছে, খালি বড় বড় চুল করেছে আর মাথায় কিছু নেই, গোবর। আমরা এখন যাচ্ছি, ভাই কোথায় যাচ্ছি? যাচ্ছি তো রাম বিসর্জন দেখতে, যাই না দেখতে পাবো, রাম বিসর্জন দেখতে যাচ্ছি। আমাদের এখানে রাম বিসর্জন হয়, রাম বিসর্জন দেখতে যাচ্ছি, জানি না দেখতে পাবো কি না, কারণ টাইমটা পেরিয়ে গেছে, এই টাইমে রাম ঠাকুর পেরিয়ে যাওয়ার কথা, তাও আমরা দেখতে যাচ্ছি। সব থেকে হাস্যকর ব্যাপার, আমরা বকে যাচ্ছি, আমি আর দীপ দুজনে নিজেদের মতো পুরো বকে যাচ্ছি ক্যামেরাতে, কিন্তু লাস্টে গিয়ে মনে পড়লো ক্যামেরার রেকর্ডিংটাই অন করে দিই। ভাই ফিলিং কেরকম? তুমি বড় ব্লগার, লল। খুব ভিড়ভাট্টা গাইস, জানি না আমরা রাম ঠাকুর দেখতে পাবো কি না, চলে এসেছি রাম ঠাকুর দেখতে। মাস্ক ইজ ইম্পর্টেন্ট গাইস, আগে মাস্কটা পরি, চলো ভাই লেটস গো। আমরা নাকি ভিডিও বানাই, ঠিক আছে, কিন্তু সামনে কি আছে আমরা জানি না, খোঁজ খবর রাখি না, জানিও না। নতুন নবনারী আসছে, নতুন নবনারী ঠাকুর, আচ্ছা নতুন নবনারী দ্বারা ঠাকুর আসছে, ঠিক আছে দেখা যাক। এই আমাদের পেছন পেছনে আসছে, এই যে আমরা এক জায়গায় স্টে করে সেখান দিয়ে দেখবো, সব থেকে স্ট্রেন ব্যাপার, আমরা ভিডিও করছি কিন্তু ভিডিও রেকর্ডিং আমি স্টার্ট করছি, আমরা ইন্টারন্যাশনাল ব্লগার। ওয়াহ, যার জন্য এতক্ষণ আমরা ওয়েট করছিলাম, যাকে দেখার জন্য ফাইনালি সে এসে গেছে। Man is here. Yeah.
জয় শ্রীরাম। ফাইনালি যাকে দেখার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম তাকে দেখে নিয়েছি, মানে রাম ঠাকুরকে দেখা হয়ে গেছে। এই এখন প্রচুর হুলুস তুলুস লেগে গেছে, হুলুস তুলুস মনে হচ্ছে রাম ঠাকুর চলে গেছে, তার মানে এবার সবাইকে বাড়ি ফিরতে হবে। আর সেই হিসেবে রাস্তায় প্রচুর জ্যাম, অবশ্য আমরাও বাড়ি যাবো। এই যে চলো 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 চলো।